কেমন আছেন সবাই? গত পর্বটা দেখছেন তো, এই যে লাস্ট যেটা হলো এটার আগেরটা, যদি না দেখে থাকেন তাহলে এটা দেখে আপনি তখন বুঝবেন না, কেন এটাও ভিউ দেখা দেখির একটা বিষয়। তো আমরা অনেক কিছুই দেখি, তো আমরা সফটওয়্যার কীভাবে দেখবো সেটা নিয়ে আলোচনা করব। আর আমরা অবশ্যই আমাদের দেখা দেখির বিষয়টা কন্ট্রোল করব বাইরে রাস্তাঘাটে যখন থাকবো, কেননা দেখা দেখিতে অনেক ক্ষতি অনেক কিছু হয় দেখার কারণে। তো যাই হোক, আমি বাইরের কথায় বাদ দিয়ে আমাদের কাজে আসি। তো আমাদের কাজে আমরা দেখা দেখি কীভাবে দেখবো। তো হ্যাঁ, দেখেন একটা আর্টওয়ার্ক আছে, এইটা যদি আপনি চান যে টোটালটাই আপনার এখানে অ্যাক্টিভ আর্টবোর্ড থাকতে পারে একটা, আমি যদি বার থ্রিতে আসি তাহলে অ্যাক্টিভ এটা হয়ে গেলো, পাশেগুলো চলে গেলো। কিন্তু আমার একসাথে আমি যদি সবগুলো আমরা তো আর্টবোর্ডে মানে একসাথে আপ টু 100 মানে 100 আর্টবোর্ড নিতে পারি একটা উইন্ডোতে, ঠিক আছে, একটা ট্যাবে আমরা 100 আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। তো আমার দেখা যায় কি আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আর্টবোর্ড অনেকগুলো হয়ে গেলে সেক্ষেত্রে হয় কি যে ছোটো ছোটো হয়ে আসবে, না এক স্ক্রিনে দেখাতে গেলে সেগুলো, তখন যদি এক স্ক্রিনে যদি দেখাতে চাইলে আর্টবোর্ডগুলো অনেক ছোটো 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 আকারে বসবে। কেননা আপনি চিন্তা করে দেখেন, 100 আর্টবোর্ড যদি আপনি স্ক্রিনে বসাতে যান তাহলে অনেক ছোটো ছোটো দেখাও না, যদি স্ক্রিন অনেক বড়ো না হয়। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, কী কাজ দেখেন, এইখানে আমি ফিট দিয়ে দিই, ওয়াল ইন ফিট, এখান থেকে অনেকগুলো আছে, তো এখানে আমি যে কোনো জায়গায় সেমভাবে জুম করে কীভাবে দেখতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটা সহজ এবং সিম্পলভাবে দেখতে পারি। আপনি ভাবতেছেন যে আমরা এখানে জুম এখানে বাড়াই দিয়ে দেখবো, এই সরি এখান থেকে বাড়াবো, বাড়াই দিয়ে দেখবো, দেখেন আমি এখানে 24% জুম দিলাম, পাশেগুলো গেল কই, আপনি তো দেখতে পাচ্ছেন না। তো এক্ষেত্রে অথবা আপনি জুম টুল দিয়ে এবার জুম করে ক্লিক করবেন, আর তারপরে আল্ট্রা প্রেস করে আবার জুম আউট করবেন, ওই যে এখান থেকে দুইটা ক্লাস আগে যেটা দেখাইছিলাম সেটাই না রে ভাই, এটা আরও অনেক ইজিভাবে দেখতে পারেন। কিভাবে? জাস্ট উইন্ডোতে যাবেন, গিয়ে নেভিগেটর, এই দেখেন নিচের দিকে পাথ ফাইন্ডার উপরে নেভিগেটরটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখেন আপনি যেই ক্লিক করছেন সেটা লাল ব্র্যাকেট মতো একটা বিষয় দেখাচ্ছে আপনাকে ফুল আর্টওয়ার্কটা। এখন আপনি এখানে দেখেন অনেক বড়, এখানে দেখেন এই যে দাগটা অনেক বড়, মানে এই যে রেক্টেঙ্গুলারটা অনেক বড়, মানে যতটুকু দেখা যায় টোটালটাই দেখাচ্ছে। এখন আপনাদের এইটা জুম একটু বাড়াই দেন, 100% করেন, তো দেখেন এবার অনেকটা আপনি সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন এই যে নেভিগেশন বারের ভিতরে। তার মানে কি যে আপনি এই আর্টওয়ার্কটা দেখতে যাচ্ছেন এইখানে, আপনি যদি আরও জুম করেন তাহলে এটা আরও স্পেসিফিক হয় 200%, তো আপনি তখন শুধুমাত্র এইগুলো দেখতে পাচ্ছেন। এখন আপনি আরও জুম করেন, করলাম আরও ছোটো হয়ে গেল, তো আমি শুধু এই পাখিটা দেখতে চাচ্ছি, পাখিটা দেখতেছি, পাখি দেখতে চাচ্ছি, আমার এখানে কোনো সমস্যা আছে কি না, এইখানে কোনো পাখির লেজে কোনো সমস্যা আছে কিনা, আমি পাখির লেজটা দেখতে চাই। তো আরও জুম করি, এখান থেকে 600 ছিল 800-1200 করে দিই, পাখির লেজ দেখবো, পাখির লেজ কই, না কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে আমি দেখা গেলো এয়ারপোর্ট থেকে আমি এইখানে এসে এটা দেখতে চাচ্ছি, তো আমি একটু জুম আউট করি তাহলে সম্পূর্ণটা দেখতে পাই, 800% করলাম, তাও অনেক বেশি, একটু কমায়, ও ঠিক আছে, এবার তো মুখটা দেখা যাচ্ছে ক্লিয়ার। তো ঠিক আছে, আপনি এইভাবে স্পেসিফিকভাবে চাইলে অনেক খুঁটিনাটিভাবে এটা জুম করে দেখতে পারেন এটা কীভাবে। আর এটা হচ্ছে ফটোশপে আছে, ইলাস্ট্রেটরেও আছে, এটা অনেক একটা হেল্পফুল, মানে অনেক হেল্পফুল, মানে কী বলে হেল্পফুল একটা টুল। তো আপনি স্পেসিফিকভাবে কোনো কর্নার দেখতে চাইলে দেখতে পারবেন, আপনি যে এসে যাবে সেখান থেকে আপনার কোনো টুল মানে এখানে কোনো আর্টবোর্ড সিলেক্ট থাকার দরকার নেই, আপনি যাতে এখানে সরাবেন এটা। আর তারপর একটা বিষয় আপনার একটু মনে হতে পারে যে আপনার না এখানে একটু কাজ করি, এই যে এটা একটা রেড কালার হলো, এই যে এই কালারটা, এই যে চতুর্ভুজ মানে চারকোনা যে কালারটা, এটা একটা যে রেড একটা কালার হলো, এটা বিপজ্জনক কালার, রেড সিগনাল, এটা খারাপ বিষয়, তো আমি এটা রাখবো না, আমি এটা চেঞ্জ করবো। তো করেন চেঞ্জ, কোনো সমস্যা নেই, অপশন প্যানেলে ক্লিক করেন, কোথা থেকে এই কর্নারে যাবেন, এই দেখেন এই কর্নার এখানে কেটে দেওয়ার নিচে কাটাকাটির নিচে এই প্যানেল অপশন ওপেন করলেন, ওপেন করার পরে এখানে দেখেন ভিউ ইন বক্স কালার, তো আপনি এখানে চাইলে আপনি গ্রিন একটা বিষয় গ্রিন সিগন্যাল দেখা যাবে ফ্রেম ফ্রেম করলে, হ্যাঁ গ্রিন সিগন্যাল দিছে দোস্ত, কোনো সমস্যা নেই, তো আমরা গ্রিন সিগন্যাল অনেকে পছন্দ করি, তো ঠিক আছে গ্রিন সিগন্যাল নিলাম, নিয়ে ওকে দিলাম, তো এটা গ্রিন হয়ে গেছে দেখেন।
গ্রিন সিগন্যালটা অনেকটা চোখে লাগে না, কেমন বুঝতে সমস্যা, মানে আমি তো চোখে কম দেখি, আমি আসলে চশমা পরি চোখে কম দেখি, তো আমার কেমনটা মনে হচ্ছে, আমি দেখি ই হলো দিয়ে দেখি একটু। ওকে, এটাও একই অবস্থা, দেখেন এটা ভালো বোঝা যাচ্ছে না। তো রেডটা মনে হয় ভালোই ছিল নাকি, আমরা একটু ব্ল্যাক ব্যবহার করে দেখি। ও, এটা আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। হাতে ইনফো দেখতে পারি কোন জায়গায় আছে, এক্স পজিশন থেকে কোন জায়গায় আছে, ওয়াই পজিশন থেকে কোন জায়গায় ভিউটা আছে, ঠিক আছে। এটা আর জুম আছে 200%, এখানে 200%। এক্স পজিশন ওয়াই পজিশন কি, এটা হচ্ছে আপনার যারা থ্রি ডির কাজ করেন বা থ্রি ডির বিষয় আছে ইফেক্টে গিয়ে থ্রি ডি, তো ওইখানে ওই পর্যন্ত যদি সাথে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। এটা তিনটা ডিরেকশন থাকে, ঠিক আছে, লেফট রাইট আর আপ আপ। তো যাই হোক, এটা নিয়ে অন্য বিষয় এটা নিয়ে কথা বলবো, তাই ইনফরমেশন দেখতে পাবেন যে এক্সে মাইনাস কত কত জায়গায় মানে কোনখানে আছে আর ওয়াইতে কোন পর্যায়ে আছে, আর ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার কি বলে, হ্যাঁ, কত পার্সেন্ট জুম, তো এটা গেল। আর আপনি কালারটা এখানে চেঞ্জ করে নেবেন। আর একটা বিষয় আছে, এখানে দেখা যায় যে আপনার এইখান থেকে এটা ড্র্যাগ ট্র্যাগ করতে কষ্ট হয়, আপনি অনেক অলস বা আমার মতো অনেক অলস, একটা কাজ করতে পারেন, ধরুন ওখানে যাবো না, এখানে দেখেন দুইটা প্রামিড বা ইয়ের মতো আছে, যে কী বলে এটা প্রামিড বলেন আর যাই বলেন, তো এখানে বোর্ডটায় মানে কি বোর্ডটা ক্লিক করে দেখি কী হয়। ও, জুম হচ্ছে তো 300%, 400%, 500%, বাহ, অনেক ইজি। তো আপনার চাইলে আমার মতো এখান থেকে জুম করতে পারেন, যদি ওইখানে যে কষ্ট হয় এখান থেকে আনতে কষ্ট হয়, অথবা আপনি এখান থেকেও লিখে দিতে পারেন জুম, আবার এখান থেকেও ক্লিক করে জুম করতে পারেন। এই তারপরে অনেক জুম হয়ে গেছে, জুম কল সিলেক্ট ছিল, আর জুম আউট করে জুম লাগবো না, জুম আউট করে দিলাম। তো এটাই হচ্ছে মূলত জুমিং অ্যান্ড প্যানিং, জুমিং অ্যান্ড প্যানিংয়ের বিষয়। প্যানিং কীভাবে প্যানিং করবেন, আপনি এইভাবে ইচ্ছা মতো প্যান করে করে একশো যদি আর্টবোর্ড থাকে আপনি সবগুলো এক জায়গায় নিয়ে এসে জুম করে, তো আপনি দেখেন এটা এই জুমটা অনেক কম, এই জন্য পুরো আর্টবোর্ডটা দেখাচ্ছে। আপনি অনেক স্পেসিফিক করতে যদি চান, অনেক আর্টওয়ার্কগুলো অনেক বড়ো করে যদি দেখতে চান তাহলে জুম বাড়াবেন, বাড়াই সেটার উপরে নিয়ে যাবেন, সেটা বড়ো হবে, এটা আরও বড়ো করে দেখতে চান, আরও বড়ো করে দেখতে চান 800%, আরও বড়ো হচ্ছে দেখছেন। অথবা আপনি টেম্পোরারি আবার হ্যান্ড টুল নিয়েও কাজ করতে পারেন, এটা এক সাইডে রেখে হ্যান্ড টুল নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। এখন আপনি যে এখান থেকে এইখানে সরাই দিয়ে দেন, এই আপনার এখান থেকে এই যে আর্টবোর্ড নেভিগেট করার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। তো এটাই ছিল মূলত জুমিং অ্যান্ড প্যানিং উইথ দ্য নেভিগেশন প্যানেল। তো যদি সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন, ভালো রাখবেন, অবশ্যই এই গরমের দিনে স্যালাইন খাবেন, কেননা স্যালাইন অনেক উপকার করে, ঠিক আছে। তো ভালো থাকেন আর ভালো রাখেন, আর আমাকেও ভালো রাখবেন, কেউ এ কথা অলরেডি আপনারা বুঝে গেছেন, তো অবশ্যই সেটা করবেন। আর যদি কোনো ফ্রেন্ড বা কেউ যদি শিখতে উৎসাহিত হয় তো অবশ্যই আমার চ্যানেলে আসতে বলবেন, বা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে, এগুলো দেখবেন। আর ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের মানে ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, এবং যে বইটা অনুযায়ী করাচ্ছি অ্যাডোবির বই, অ্যাডোবির ট্রেনিংয়ের, তো এই বইটা যদি কিনতে চান তাহলে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, অ্যাডোবির লিঙ্ক, কোথা থেকে কিনবেন অ্যাডোবি ডিরেক্ট, অ্যাডোবির ওয়েবসাইট থেকে। তো এখানে রেট অনেক বেশি আছে, আপনারা যদি আমার কাছ থেকে কিনে নিতে চান, আমি বান্ডেল অনুযায়ী কিনি, তো সেখান থেকে অনলি দুইটা বই 1550 টাকা আসবে। আর আপনি যদি দুইটা বই অ্যাডোবির ওয়েবসাইট থেকে কিনতে চান সেক্ষেত্রে আসবে প্রায় 5200 টাকার মতো। তো সেটা আপনার ইচ্ছে, আপনি যেটা করবেন সেটা আপনার যদি অ্যাকচুয়ালি শেখার আগ্রহ থাকে তাহলে আপনি শিখতে পারবেন। আর শেখা তো বড়ো মানে আপনি বইটা কিনলে দেউলে হবেন না, কেন জানেন, বইটা সারা জীবনে আপনার কাছে থাকবেন, আপনি নিজে নিজেরই বস থাকবেন, কোনো সমস্যা হলে বইটা মেলাবেন, বই দেখবেন ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, আমি যেটা বলি এর থেকে হাজার গুণ ভালো হবে বইটাতে লেখা। স্যার বইটা ইংলিশ বলে সমস্যা না, তো অনেক সহজ হবে লেখা। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।